আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের জন্য কোনো অফার বা এয়ারড্রপ নিয়ে আসিনি, বাট এয়ারড্রপ অথবা অফার্সে কাজ করার জন্য আমাদের বিভিন্ন ট্রিক্স আমরা ব্যবহার করে থাকি, আর এটা কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি। ওকে, সো আজকে আমি এমন একটা ট্রিক্স নিয়ে এসেছি যে কীভাবে আপনি ফোন নম্বর ছাড়াই আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অ্যান্ড বিভিন্ন রেফারাল যে প্রোগ্রামগুলো থাকে, যে রেফার করলে ইনকাম হবে, এই রেফারগুলো এই অফারগুলোতে আপনি জয়েন করতে পারবেন, নিজের কাজ নিজে করি, মানে নিজের রেফার নিজে করি। সো আজকে আমি A to Z ভিডিওতে দেখিয়ে দেবো যে এটা কীভাবে কী ব্যবহার করতে হয়। ওকে, সো মেইন টপিকে যাওয়ার আগে ছোট্ট দুইটি রিকোয়েস্ট, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আর্নিং ভিডিও বা ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য। দেন সেকেন্ড যে রিকোয়েস্টটা সেটি হলো গিয়ে, আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন না হয়ে থাকেন, মাস টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন, কারণ এখানে আমি প্রতিনিয়ত ভালো ভালো অফার শেয়ার করে থাকি, এই বিভিন্ন ধরনের ইভেন্টস, পেমেন্ট ফুড, A to Z কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি, সবার আগে শেয়ার করার চেষ্টা করে থাকি। ওকে, সো এখন আপনি এই যে ট্রিক্সটা দেখিয়ে দেবে এটা আপনাকে শেখার জন্য প্রথমে আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যেতে হবে, অ্যান্ড সেখানে লেখা পাবেন যে আনলিমিটেড জিমেল ট্রিক্স অথবা লেখা পাবেন যে ডিজিমেল ট্রিক্স, সেখানে একটা ক্লিক করে দিলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে, টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসার পর এই পোস্টটা আপনি এখানে পাবেন। ওকে, সো তারপর এখানে লেখা আছে এই যে একটা লিঙ্ক। ওকে, সো এখানে একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, দেন আপনি কীরকম যেখানে একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন যেটা আপনার পছন্দের। ওকে, সো আমি একটা ব্রাউজার সিলেক্ট করে নিলাম, সো ব্রাউজারটা জাস্ট ওপেন করবেন, দেন ব্রাউজারের সার্চ বারে এটা জাস্ট পেস্ট করে দেবেন। ওকে, সো এটা আমি পেস্ট করে দিলাম, দেন গোর উপর একটা ক্লিক করে দিলাম। সো গোর উপর ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো দেখুন এখানে আমাদেরকে একটা জিমেল দিতে হবে, সো আপনার জিমেলটা যত কঠিন হবে তত আপনার আর জিমেল হবে। ওকে, সো আমি একটু দেখে দিচ্ছি আমার কতগুলো জিমেল মোটামুটি ক্রিয়েট করা আছে। সো এখানে আমার অনেকগুলো জিমেল ক্রিয়েট করা আছে, মানে আমার মেন জিমেল কিন্তু হলো এটাই, যে তনু আক্তার 9721। ওকে, সো এটা কিন্তু হলো আমার মেন জিমেল। সো বুঝতেই পারছেন একটা জিমেল দিয়ে আমি কতগুলো, এখানে মেবি 4000 মতো জিমেল আছে, আই এম নট শিওর, অথবা তার বেশি হতে পারে, ঠিক আছে। এর মানে হচ্ছে আপনার জিমেল যত কঠিন হবে তত আপনার মানে ইমেল অত মানে আপনার জিমেল যত কঠিন হবে, জিমেল আইডি যত কঠিন হবে তত আপনি এক মানে জিমেল আইডি আরও কালেক্ট করতে পারবেন। ওকে, সো এখন আমাদেরকে এখানে একটা জিমেল দিতে হবে, কোন জিমেলটা দেবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো দেখেন আমি এই যে জিমেলটা লেখা আছে এখানে রোকাইয়া খান, ওকে, সেই জিমেলটা আমি দেবো, ঠিক আছে। এটা জিমেলটা আপনি জাস্ট দিবেন, আপনি যেটা দেন আমি এটা দিব, ঠিক আছে। আপনি আপনার ফোনে যেটা লগ ইন করেছে ওখান থেকে একটা দিয়ে নেবেন। সো আমি এই যে রোকাইয়া খান এই জিমেলটা আমি ওখানে দিব, সো এখানে চলে আসলাম, দেন আমি রোকাইয়া খান জিমেলটা এখানে জাস্ট পেস্ট করে দেবো। ওকে, সো পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে এই যে লেখা আছে জেনারেট, অটোমেটিক কিন্তু জেনারেট হইতে আছে, সে নিচের দিকে খেয়াল করুন, এখানে কিন্তু লেখা আছে যে জেনারেট। ওকে, এখানে একটা লোড নিতে আসে, ঠিক আছে। সো এখানে 1 মিনিটের মতো ওয়েট করবেন। সো এখানে একটা ভুল হয়েছে মেবি, এই যে এখানে লেখা আছে যে .com, এটা আপনি জাস্ট এই যে ইয়ারড্রো এগুলো আপনাকে কেটে দিতে হবে। সো তারপর এখানে কাউন্ট হবে, এই যে এখানে জিরো জায়গায় কাউন্ট হবে যে আপনি এটা দিয়ে কটা মেল ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো এখন মেবি দেখতে পাবেন যে আমার কতগুলো মেল কারেক্ট হচ্ছে, সেই যে জেনারেট হচ্ছে, একটু ওয়েট করবেন। সো এই যে আপনার দুইবার ট্রাই করবেন, সো আমার এটা দ্বারা এই যে 2000 ওয়েট, সো এই যে 2048টা মেল ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে। সো এই হলো মেলগুলো, এখন এই মেলগুলো আপনি কীভাবে পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এটা কিন্তু আপনার হলো মানে মেইন ইউজার নেম, ঠিক আছে, মানে মেইন জিমেল, মানে ইয়ারড্রোর আগে যেগুলো থাকে, ইয়ারড্রো ইমেল জিমেল ডটের আগে কিন্তু এগুলো থাকে। সো এগুলো হলো আপনার প্রত্যেকটা হলো জিমেল, এক একটা জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টস ক্রিয়েট করতেন এগুলো প্রত্যেকটাই। তবে হ্যাঁ, এই অফারে মানে এই জিমেল ট্রিক্সটার মাধ্যমে আপনি সব অফার জয়েন করতে পারবেন না, কোনো এক্সচেঞ্জ দ্বারা অ্যাকাউন্টস করতে পারবেন না, বাট অন টাইম যে অফারগুলো থাকে এগুলোতে মোটামুটি জয়েন হতে পারবেন। সো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো এখন এটা আপনি কপি করবেন কীভাবে, ফার্স্ট অফ অল এখানে লেখা আছে যে সেভ, ওকে, সেভের ওপর একটা ক্লিক করবেন, তারপর এখানে লেখা আছে ডাউনলোড, সো জাস্ট ডাউনলোডের উপর একটা ক্লিক করবেন, সো এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, সো ওপেনের উপর ক্লিক করবেন, দেন এটা কিন্তু ওপেন করা হয়েছে। সো এখন আমি এটা কিন্তু আপনার ফোনে সরাসরি আপনার ফোনে যে আপনি যদি ডাউনলোড সেকশনে যান আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো আমি যদি একটু ডাউনলোড সেকশনে যাই, কোথায় গেলো, এই যে এটা দিয়ে আমি যদি এই যে ডাউনলোড সেকশনে যাই, সেক্ষেত্রে এই যে দেখুন রোকাইয়া খান 97, এটা কিন্তু আমার চলে আসছে, জাস্ট এটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর এই যে এখন এখানে অনেকগুলো কিন্তু অপশন আসছে, ঠিক আছে। সো আমি আমার সাজেস্ট থেকে আপনি কালার নোটটা ওপেন করেন। সো কালার নোট আসলে লাইভ স্ট্রিমের জন্য থাকে, সো কালার নোটের ভিডিওটা আমি সেকেন্ড লিঙ্কে দিয়ে দেবো। ওকে, সেকেন্ড যে লিঙ্ক পাবেন সেখানে আসলে কালার নোট কীভাবে অ্যাকাউন্ট করেন সেই লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। সো আমি এখান থেকে কালার নোটটা আমি ওপেন করে দিলাম, ঠিক আছে। কালার নোট জাস্ট কালার নোটের উপর একটা ক্লিক করে দিলাম। সো কালার নোটের উপর ক্লিক করে, সো দেখুন এখানে কিন্তু আমার A to Z জিমেল চলে আসছে, ঠিক আছে। সো এখানে একেবারে এখন কথা হচ্ছে, এটা আপনি এখান থেকে যে জিমেলটা আপনি ইউজ করবেন একটা জিমেলের ভিতরেই আপনার কোড যাবে, ঠিক আছে। সো আমি এখান থেকে একটা জিমেল, সো আমি এই এটা কিন্তু হলো আমার মেইন জিমেল ফার্স্ট, ঠিক আছে। উপরেরটা কিন্তু হলো আমার মেইন জিমেল, আপনারটা উপরেরটা মেইন জিমেল থাকবে। সো আমি এখন যদি এই এটা আমি ব্যবহার করি,
জাস্ট এটা কপি করে আমি আপনি যদি কোনো একটা অফারে জয়েন হন, ওকে ধরেন এই এই কোনো একটা অফারে আপনি এটা দিয়েছেন, এখন ধরেন ভেরিফিকেশন করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, সরাসরি আপনি চলে যাবেন আপনার মেইলে। সো মেইলটা ওপেন করবেন, সো তারপর এই যে রুকাই এখান, এটা কিন্তু আমার রুকাই এখান জিমেল। সো তারপর যে কোনো অফারই আপনি জয়েন হন না কেন, এখানে দেখবেন যে রুকাই এখান, ওকে এখানে খালি দেখবেন যে মানে একটার পর সিরিয়াল নাম্বার পাবে আপনি পাঁচটা, আপনি যত জিমেল যত জায়গায় আসলে জিমেল সাবমিট করবেন প্রত্যেকটা মেইলই এখানে চলে আসবে, অল মেইলের ভিতরে চলে আসবে। আপনি যেটা স্প্যামের ভিতরে আসে স্প্যামের ভিতরে পারবেন, বাট এটা ডিফল্ট হিসাবে রাখবেন, এই যে রুকাই এখান, রুকাই এখানটা আপনি ডিফল্ট হিসাবে রাখবেন, যত জায়গায় আপনি মেল সাবমিট করবেন ওসব জায়গা থেকে এই এখানে কিন্তু আপনার মেলগুলো তারা কালেক্ট করবে, ওকে মানে মেলগুলো চলে আসবে। সো আশা করি বুঝতে পারছেন, আর কোন অফারে এটা আপনি এই ট্রিক্সটা ব্যবহার করতে পারেন সেটা কিন্তু আমি অফারের ভিডিওতে অথবা ভয়েসে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বলে দেবো এ টু জেড, ঠিক আছে? তো কোনো সমস্যা হলে অবশ্যই টেলিগ্রাম নক দেবেন, তাহলে আমি সেখানে আপনার রিপ্লাইটা আমি সুন্দরভাবে ভয়েস আকারে দিতে পারবো। অবশ্যই ভিডিওতে আর শেয়ার করার চেষ্টা করবেন, আর ভিডিওতে সুন্দর একটা কমেন্টস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একেবারে বিদিনের চাল্লা হাফেজ।